হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল ওই মেক ইংলিশ ইজি আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে তো চলো দেখে না আজকের টপিক তো আজকে আলোচনা করব আ স্টোরি রাইটিং অ্যাবাউট আলি বাবা অ্যান্ড ফর্টি থিমস তো আজকে একটি বিশেষ গল্প যেটি একটি আরব্য রজনীর একটি বিখ্যাত বা জনপ্রিয় গল্পের মধ্যে অন্যতম সেটা হচ্ছে আলিবাবা এবং চল্লিশ চোর তো সেই গল্পটি নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলো কোনো রকম সময় নষ্ট না করে শুরু করছি আজকের টপিক লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট অফ অল তোমরা টার্গেটটা লিখে নেবে আলিবাবা অ্যান্ড ফর্টি থিপস তারপরে দেখো এটা স্টার্ট করবে কিভাবে। দেয়ার ওয়াজ আ পুওর উড ইন আ ভিলেজ তো একটি গ্রামে একজন গরিব উড কাটার যার অর্থ হচ্ছে কাঠুরিয়া তো একটা গ্রামে একজন গরিব কাঠুরিয়া বাস করতো হিজ নেম ওয়াজ আলিবাবা তার নাম ছিল আলিবাবা ওয়ান ডে একদিন হি ওয়েন টু আ ফরেস্ট টু কাট উড তো একদিন তিনি কি করলেন একটি জঙ্গলে গেলেন কেন কাঠ কাটার জন্য তো একদিন সে একটি জঙ্গলে গেল একটি কিছু কাট কাটার জন্য যেহেতু তার জীবিকা সে কাঠ কেটে সে তার জীবিকা নির্বাহ করে তো সেই জন্য সেই উদ্দেশ্যে সে কাট কাটতে গিয়েছিল এক জঙ্গলে তো আমরা কী দেখলাম যে আলিবাবা নামে একজন গরিব কাঠুরিয়া একটি গ্রামে বাস করত। এবং সে একদিন অন্য দিনের মতোই জঙ্গলে গিয়েছিল কোথায় কাট কাটতে সেখানে কাট কাটতে গিয়েছিলো তারপরের লাইনে দেখো কী লিখবে সাডেনলি হি স্যাং অফিস আচ্ছা তো হঠাৎ সে যখন জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে সে দেখলো হঠাৎ করেই এক দল মানুষ এবং তারা কারা তারা হচ্ছে প্রায় চল্লিশ জন মতন চোর বা একটি দল চোরের একটি দল কিছু দূরেই সে দেখতে পেলো তাহলে হঠাৎ করে সে দেখলো কিছু মানুষজন যে যারা নাকি চোর তো তারা সংখ্যায় চল্লিশ জন মতো ছিল তা সেটা সে দূর থেকে লক্ষ্য করলো বা দূর থেকে দেখলো কে আলিবাবা দেখলো যে চল্লিশ জন লোককে এইভাবে দাঁড়িয়ে থাকতে তারপরে দেখো কি হলো হি ক্লাইমড আপ এ ট্রি ইনস্ট্যান্টলি ইন ফিয়ার তো এতজন লোকজনকে দেখে সে কি করলো সে ভয়েতে গাছে উঠে পড়লো তৎক্ষণাৎ অর্থাৎ সে কোনোরকম সময় নষ্ট না করে সে তৎক্ষণাৎ একটি গাছে উঠে পড়লো হি হার দে ওপেন সিসেম তো সে গাছে বসে থেকে আলি বাবা শুনতে পেলো যে তারা বলছে ওপেন সিসেম ওপেন সিসেম বা খুল সিম সিম এরকম একটা কিছু ব্যাপার তো তারা এই কথাটি বলছে সে সেটা ভালোভাবে শুনতে পেলো তাহলে কি আলিবাবা বাবা গাছে থেকেই এইগুলো কিন্তু তারা কি করছে না করছে সেগুলো দেখছে এবং তারা কি বলছে সেটাও কিন্তু সে শুনতে পেলো সে তারা কি বলছে ওপেন সিসিম এই কথাটা বলছে তো খুল খুলজা সিম এরকম একটা কোনো ব্যাপার তো যাই হোক তো তারপরে কি হলো এটা বললো তখন কি হলো তারা এই কথাটি যখন বলল দেন দ্য ডোর অফ আ কেভ ওপেন অ্যাট তো তারা যখনই এই কথাটি বলল ওপেন সিসেম তখন সে দেখলো যে আলিবাবা দেখল এটা যে একটা গুহা তখনই কিন্তু একটা গুহার যে মুখ সেটা কিন্তু খুলে গেল তাহলে এই কথাটি বলো মাত্র একটি গুহার মুখ খুলে গেল। তারপরে কি হলো দেখো এখান থেকে কি হলো দে এন্টার্ড ইনসাইড দ্য কেব তারা সকলেই সেই গুহার মধ্যে প্রবেশ করলো তারা বলতে ওই চল্লিশ জন চোর দে হ্যাড মেনি স্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার তাদের কাছে অনেকগুলো সোনা এবং রুপোই ভর্তি কিছু বস্তা ছিল তো এবার কি তারা গুহার মধ্যে প্রবেশ করলো এবং তাদের সাথে তারা কি নিয়ে গেল কয়েক বস্তা বা অনেকগুলো বস্তাতে করে তারা কিছু সোনা এবং রুপো নিয়ে গেল। দে কেভড দেম ইনসাইড দ্য কেভ অ্যান্ড কেম আউট তারা সেই গুহার মধ্যে সেগুলোকে রাখল এবং রেখে তারা পেরিয়ে আসলো তো এটা দেখে বোঝাই গেল যে আলিবাবা এটা বুঝতে পারলো যে এরা হলো চোরেদের দল এবং এরা তাদের লুট করা জিনিসপত্রগুলো বস্তায় করে নিয়ে এসে তারা কিন্তু এই গুহাতে তারা রেখে দেয় এটা তাদের একটা সিন্ধুক বলা যেতে পারে তারা এখানে সব কিছু তাদের যে চুরি করা জিনিসপত্র সেগুলো এখানে জমা করে রাখে আচ্ছা তো এটাই হচ্ছে এদের কাজ তাহলে এরা একটা মন্ত্র সাহায্যে বা একটা ওপেন সিসেম এই কথাটি বলে তারা গুহার মধ্যে প্রবেশ করলো এবং এগুলোকে রেখে দিয়ে তারা বেরিয়ে আসলো তারপর দেখো এই চল্লিশজন চোর কী হলো কী করলো দে সেড তারপর বেরিয়ে এসে তারা বলল ক্লোজ সিসেম তো এই কথাটি বলল যে খুল তখন বলল বন্ধ করে দেওয়ার জন্য তারা বলে উঠলো যে তারা এই যে গুহার মুখটি সেটা যেন বন্ধ হয়ে যায় তাই জন্য তারা এই কথাটি বললো ওপেন সিসেম দ্য ডোর ক্লোজড জাস্তেন ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে গেল তাহলে ওপেন সিসেম বলা মাত্র দরজা খুলে যাচ্ছে এবং ক্লোজ সিসেম বলা মাত্র দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে দে ওয়েট অ্যাওয়ে তো এরপরে তারা চলে গেল। তাহলে কি তারা এখানে এই যে তাদের লুট করা জিনিসপত্রগুলো রেখে তারা চলে গেল। তারপরে কী হলো দেখো আলিবাবার রিয়াকশান কী হলো আলিবাবা কেম ডাউন ফ্রম দ্য ট্রি এইবারে আলিবাবা গাছ থেকে নেমে পড়ল কারণ এখন কি ওই চোরগুলো চলে গেছে এবার সে নেমে পড়লো গাছ থেকে হি ইউজড দ্য ম্যাজিক ওয়ার্ডস টু এন্টার দ্য কেভ তো সে কী করলো সে কিন্তু এবার সেই তারা যে ওয়ার্ডটা বলেছিল ওপেন সিসেম তো সেই যে কথাটি সে সে কিন্তু বলল। এবং তখনই সে বলমাত্র গেট খুলে গেল গুহার এবং সে সেই গুহার মধ্যে প্রবেশ করলো কে প্রবেশ করলো বাবা তো দেখো বাবা তার বুদ্ধি খাটিয়ে কিন্তু এটা মনে রেখেছিল যে ওপেন সিসেম বললে এটা খুলে যাবে তো সে সেটা হলো হি টুক অ্যাওয়ে মেনি স্যাক্স অফ গোল্ড তো সে কি করলো কয়েক বস্তা যে সোনা সে কিন্তু নিয়ে নিল তার সঙ্গে কারণ এগুলো তো চুরি করা জিনিস চোরেদের থেকে চুরি করলে নিশ্চয়ই পাপ হবে না তাই না তো যাই হোক সে সেটা আলিবাবা ভেবেছিল তো আলিবাবা কি করলো গাছ থেকে নেবে এসে সে সেই গুহার মধ্যে প্রবেশ করে তা সে কয়েক বস্তায় সোনা। সে কিন্তু বস্তায় নিয়ে নিল সুন আলিবাবা বিকেম আর রিচ ম্যান খুব শীঘ্রই আলিবাবা একটি ধনী ব্যক্তিতে পরিণত হলো তো এইভাবেই সে কিন্তু সে দেখো সে কিন্তু চোরদের সামনে আসেনি সে কিন্তু লুকিয়ে থেকে তারা কি করছে না করছে সেগুলো তার বুদ্ধি সহকারে সে কিন্তু বুদ্ধি প্রয়োগ করে সে কিন্তু সেগুলো শিখে নিয়েছিল এবং তারা চলে যাওয়া মাত্রই সে কিন্তু গাছ থেকে নেমে এসে তাদের যে তারা যে যা করেছিল সেইগুলো কিন্তু সে অনুকরণ করলো এবং করে সে কিন্তু তার যেটা প্রয়োজন ছিল সে তো যেহেতু গরিব ছিল কাঠুরিয়া তাই সে কিন্তু তার বস্তাতে কিন্তু প্রয়োজন মতো সে কিন্তু সোনাদানা সে কিন্তু নিয়ে নিল এবং সেখান থেকে চলে গিয়ে সে কিন্তু একটি ধনী ব্যক্তিতে পরিণত হলো তো এই হচ্ছে আলিবাবা এবং চল্লিশ্বরের সেই বিখ্যাত গল্প তো দেখো এই গল্পের থেকে আমরা কিছু শিক্ষণীয় জিনিস মোরাল পাই সেটা কি অ্যাভয়েড গ্রিড বি ব্রেভ অ্যান্ড বিকাম রিসোর্সফুল তো দেখো লোভ পরিহার করুন অ্যাভয়েড গ্রিড তারপরে কি সাহসী হন বি ব্রেভ অ্যান্ড বিকম রিসোর্সফুলের এর অর্থ হচ্ছে সম্পদশালী হন তো এই যে মোরাল এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে তো দেখো এখানে অনেক কিছু শেখা রয়েছে আলী বাবাকে দেখে তো ফার্স্ট অফ অল আলিবাবা সে কিন্তু গরিব কাঠুরিয়া ছিল সে চাইলে কিন্তু এখান থেকে সে যতটা পরিমাণ সে কিন্তু নিল সোনা গয়না নিল সে কিন্তু পরবর্তীতে আবারও এসে সেখান থেকে আরও নিয়ে যেতে পারত কিন্তু সে কিন্তু সেটা করেনি তো দেখো প্রথমে কিন্তু তার লোভ হলো লোভ যদি সে করতো প্রথমে সে কিন্তু তার প্রয়োজন মেটানোর জন্য কিন্তু সে তার লিমিট রেখেই তার যেটা প্রয়োজন কয়েক বস্তা সোনা সেটা কিন্তু সে নিয়েছিল তো এক্ষেত্রে কিন্তু ও চাইলে আরও কিছু বস্তা নিতে পারত বা সবগুলো নিয়ে যেতে পারতো কিন্তু সেটা সে করেনি এক্ষেত্রে কিন্তু সে তার লোভ পরিহার করেছে কারণ সে কিন্তু সবটা নিয়ে নেয়নি বিব্রেব সাহসী দেখো সে যদি সাহসী না হতো তাহলে কিন্তু সে হ্যাঁ এটা ঠিক কথা সে গাছে বসেছিল এটা ঠিক কথা কিন্তু তারপরে কিন্তু সাহস জুগিয়ে সে নেবে এসে সেখান থেকে সেই তার প্রয়োজন মতো যে সোনা গয়না সেটা নিতে সে সেটা কিন্তু সে নিয়েছিল এর জন্য সাহসের প্রয়োজন এবং তারপরে কিন্তু সে রিসোর্সফুল সেটাকে সে কাজে লাগিয়ে সে কিন্তু ধীরে ধীরে ধনী ব্যক্তিতে পরিণত হলো অর্থাৎ সে তার অবস্থার পরিবর্তন ঘটালো তো এইভাবে সে তার বুদ্ধিকে কাজে লাগালো তবে লোভটা পরিহার করে এবং শেষমেশ সে কিন্তু একটি ধনী ব্যক্তিতে পরিণত হলো তো এটাই হচ্ছে এই গল্পের মোরাল So, that's all for today. Do like, comment, share, and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.